হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি। একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ভিডিওটা শ্যুট করছি। এতদিন ধরে আমার চ্যানেলে তোমরা কলকাতার ভিডিও দেখছো, অনেক ব্লগ দেখছো, বাট আজকে হচ্ছে আমরা এডিনবারা ব্যাক করছি। তো আজকে আমার কলকাতার লাস্ট ডে। আমি যখন এডিনবারা টু কলকাতা এসেছিলাম তখন ওই ভিডিওটা বা ওই জার্নিটা আমি শ্যুট করেছিলাম, তোমরা দেখেওছো সেটা আমার চ্যানেলে। বাট আমি কখনোই কলকাতা থেকে এডিনবারা যাওয়ার জার্নিটা শ্যুট করবো না, বিকজ এটা সত্যি একটা দুঃখের সময়। মানে এত খারাপ লাগে ফ্যামিলি ছেড়ে যেতে, যারা তোমরা বাইরে থাকো আমার ফিলিংসটা তোমরা নিশ্চয়ই বুঝবে। তাই মানে একদমই ইচ্ছা নেই বা মুড নেই যে ভিডিও করব বা ব্লগ বানাবো। তো সেই কারণে আমি ব্লগ বা ভিডিও এটা কিছুই বানাচ্ছি না, জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়া ছিল যে আজকে আমরা চলে যাচ্ছি। নেক্সট যে ব্লগগুলো তো আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে সেগুলো এডিনবারা ওরিয়েন্টেড হবে, মানে এডিনবার ব্লগ আমি বানাবো, আর কলকাতার ব্লগ তোমরা দেখতে পাবে না। এরপর যখন আবার নেক্সট আমি কলকাতায় আসবো তখন আবার তোমরা কলকাতার ব্লগ দেখতে পারবে। আর আশা করছি এই দেড় মাস তোমরা যা কলকাতার ব্লগ দেখেছো বা ভিডিও দেখেছো এগুলো তোমাদের ভালো লেগেছে। স্পেশালি দুর্গা পূজা, কালী পুজো, এগুলো তো মানে আমি চেষ্টা করেছিলাম ভালো করে ব্লগ বানাতে, তোমাদেরকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো এইগুলো, এই স্মৃতিগুলো নিয়েই আবার ফেরত যাওয়া, বিকজ কাজে প্রত্যেককেই ফেরত যেতে হবে আবার। তো এটা ভেবেই যাওয়া যে আবার পরেরবারে আসবো, পরেরবারে আরও অনেক বেশি মজা করব। তো আশা করছি যে তোমাদের এই পুরো জার্নিটা, মানে কলকাতার পুরো জার্নিটা ভালো লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলে, মানে যারা তোমরা ফার্স্ট টাইম আমাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বিকজ এরপরেও অনেক নতুন নতুন ব্লগ যেটা কিনা এডিনবারা থেকে হবে তোমরা দেখতে পাবে, আশা করছি সেগুলোও তোমাদের ভালো লাগবে। তো এইটুখানি ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল। আর দেখো আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এখানে সমস্ত প্যাকিং করে রাখা আছে, জাস্ট মানে লাস্ট ফিনিশিং আমাদের চলছে মানে প্যাকিংয়ের। তো সেগুলো করে নিয়েই আমরা একটু রেস্ট নিয়ে বেরোবো। তো চলো আর আজকে কথা বলবো না, বিকজ আজকে সত্যি আমার কথা বলতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যতটা টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করা যায় ততটাই ভালো। তাই এই সময়টা আমি পুরোটাই ফ্যামিলিকে দিতে চাই। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে এডিনবারাতে, ওখানে গিয়ে আবার মানে নতুন ব্লগ, নতুন সব কিছু, আশা করছি সেগুলো তোমাদের ভালো লাগবে। চলো টাটা, পরে আবার দেখা হবে।